শীতকালের বিকেল, এমনিতেই তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়। তার উপরে আজ সকাল থেকে আকাশ মেঘলা, দুপুরের দিকে একবার ঝিরঝির করে বৃষ্টি পড়েছে। এখন অবশ্য বৃষ্টি নেই, কিন্তু আকাশে ঘন কালো মেঘ জমাট হয়ে আছে। উত্তরে বাতাস শুরু হয়েছে, বাতাসের বেগ ক্রমশ বাড়ছে। কাশীনাথ একটা কুরিয়ার কোম্পানিতে কাজ করেন, চিঠিপত্র ছোটখাটো জিনিস এইসব ঠিকানা খুঁজে পৌঁছে দিতে হয়। কাশীনাথ আজ যেদিকটায় এসেছেন এদিকটা তিনি খুব ভালো চেনেন না। তার গন্তব্য চাঁদু রায়ের বাড়ি, 13 কবরখানা রোড। ঠিকানায় এরকমই লেখা আছে, তবে ব্র্যাকেটে লেখা আছে পূর্ব ঘুঘুডাঙ্গার 2 মাইল উত্তরে। ঠিকানায় 13 নম্বর এবং কবরখানা। এই রকম দুটো অশুভ ব্যাপার দেখে প্রথম থেকেই কাশীনাথের মনটা কেমন খুঁত খুঁত করছিল। হঠাৎ জোর দমকা হাওয়া, সেই সঙ্গে বরফের মতো ঠান্ডা শীতের বৃষ্টি, কোন রকমের মাথা ঢেকে তাড়াতাড়ি হাঁটতে হাঁটতে তিনি চারদিকে তাকাতে লাগলেন। তার ধারণা ছিল 13 নম্বর বাড়ি খুব কাছেই কোথাও হবে, কিন্তু এত দূর পেরিয়ে এসেও এখনো 5-7টা বাড়িও কাশীনাথের নজরে পড়েনি। এই সময়ে একটা প্রচন্ড বিদ্যুৎ ঝলকে কাশীনাথের চোখে পড়ল ডান দিকে রাস্তার অদূরে একটি পুরনো ভাঙা বাড়ি। অন্ধকারের মধ্যে একটু লক্ষ্য করতেই দেখতে পেলেন ভাঙা বাড়ির মধ্যে কোথাও একটা আলো জ্বলছে। কোনো কিছু না ভেবে কাশীনাথ সেই বাড়ির সামনের বারান্দায় গিয়ে উঠলেন। এই সময় আরেকবার প্রচন্ড বিদ্যুতের ঝলকানিতে কাশীনাথ দেখতে পেলেন বারান্দার দেওয়ালে আলকাতরা দিয়ে মোটা মোটা টানে লেখা আছে 13। দুবার দরজায় ঠকঠক করে কোনো সাড়া না পেয়ে কাশীনাথ খোলা দরজা দিয়ে ঘরে ঢুকে গেলেন। ঘরের ভেতর কতগুলো ভাঙা তক্তপোষ, চেয়ার, টেবিল, কয়েকটা পুরনো আলমারি ভর্তি বই। কাশীনাথ ঘরে ঢুকতেই হঠাৎ ভেতরের দিক থেকে এক ব্যক্তির আবির্ভাব হল। লোকটাকে দেখে কেমন খটকা লাগলো কাশীনাথের। লোকটা যেন হাঁটছে না, কেউ তাকে হাঁটাচ্ছে। যেমন যেমন পুতুল নাচে পুতুলকে নাচায়, মরা মাছের মতো চোখ। লোকটাকে দেখে ভালো লাগলো না কাশীনাথের। তাড়াতাড়ি চিঠিটা দিয়ে যত তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে পড়া যায় ততই ভালো। কার চিঠি? চাঁদুবাবুর চিঠি। চাঁদুবাবুর জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। চাঁদুবাবু আজকাল দেরি করে আসেন। আপনি চিঠিটা রেখে দিন না। চিঠিটা আমি রাখতে পারি, কিন্তু আপনার কি হবে? কাশীনাথ চিন্তিত হলেন, বললেন, আমার আবার কি হবে? আগন্তুক বলল, দাঁড়ান দেখি। তারপর বারান্দায় উঁকি দিয়ে রামলাল বলে কাকে ডাকতে লাগলো। একটু পরে রামলাল এলো, কিন্তু সে হুবহু প্রথম ব্যক্তিটির মতো দেখতে। তাকে ফিসফিস করে প্রথম ব্যক্তি কি সব যেন বললেন। তখন রামলাল কাশীনাথকে বলল, আপনাকে চাঁদুবাবুর জন্য অপেক্ষা করতে হবে। ইতিমধ্যে প্রায় একই রকম দেখতে তৃতীয় এক ব্যক্তির আবির্ভাব হল বাড়ির ভেতরের দিক থেকে। সেও এদের সঙ্গে নিচু গলায় শলা পরামর্শ করে বলল, আপনাকে চাঁদুবাবুর জন্য অপেক্ষা করতেই হবে।
এইভাবে চতুর্থ পঞ্চম ষষ্ঠ একজন একজন করে ঘরে এলো, আর ঘর তাতে প্রায় ভরে গেল। সকলেই একই রকম শলা পরামর্শ করে, তারপর বলে যায় এক কথা, জাদুবাবুর জন্য অপেক্ষা করতেই হবে, জাদুবাবুর জন্য অপেক্ষা করতেই হবে, অপেক্ষা। যথেষ্ট হয়েছে, কাশীনাথ আর অপেক্ষা করবেন না, এখান থেকে বেরিয়ে যেতেই হবে। খুবই ভয়াবহ পরিবেশ। মনে মনে সব ব্যাপারটা ভেবে নিয়ে কাশীনাথ এদের বললেন, দেখুন আপনাদের ওই চাঁদুবাবুর জন্য আমি আমি আর অপেক্ষা করতে পারবো না, এই রইল চাঁদুবাবুর চিঠি। সামনের একটা ভাঙা টেবিলের উপর চিঠিটা রেখে কাশীনাথ বেরোচ্ছিলেন, এমন সময় বাইরে জলে ডোবা মাঠে শব্দ শোনা গেল। ছপ ছপ করে হেঁটে কে যেন আসছে। ঘরের সবাই প্রায় সমস্বরে চেঁচিয়ে উঠল, যাচ্ছেন কোথায় বসাই, পায়ের শব্দ পাওয়া যাচ্ছে, ওই তো জাদুবাবু এসে গেছে, তখনই লণ্ঠনটা যেদিকে চলছে সেই দেয়ালে একটা বড় ফটোর দিকে চোখ পড়ল কাশীনাথের। একজন মধ্যবয়সী মোটা সোটা মানুষের আবক্ষ ছবি, ছবির নিচে লেখা চাঁদুবাবু, জন্ম 7ই বৈশাখ 1350, মৃত্যু 1 পৌষ 1406। সঙ্গে সঙ্গে কাশীনাথের মনে হলো সর্বনাশ, আজকেই তো 1 পৌষ, মানে 3 বছর হলো চাঁদুবাবু, চাঁদুবাবু মারা গেছেন। এক মুহূর্ত দেরি না করে ঝড়ের বেগে ঘর থেকে বেরিয়ে বৃষ্টির মধ্যে সামনের মাঠ ধরে ছুটতে লাগলেন কাশীনাথ। সে ছোটার বিরাম নেই। আমি চাঁদুবাবু, যত জোরেই ছুটুন পেছনে জলে ভেজা পায়ের ছপ ছপ শব্দ, চাঁদুবাবু ঠিক পেছনে আসছেন। মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আজ আপনার জন্য সত্যজিৎ রায়ের লেখা তারিণী খুড়োর কাহিনী। তারিণী খুড়ো তাকিয়াটা বুকের কাছে টেনে নিয়ে বললেন, চমকলালের কথা তো তোদের বলেছি, তাই না? হ্যাঁ হ্যাঁ, সেই ম্যাজিশিয়ান তো যার আপনি ম্যানেজার ছিলেন, বলল ন্যাপলা। কিন্তু আরেকজন জাদুকর আছেন, অবশ্যই যখনকার কথা বলছি তখন তিনি রিটায়ার করেছেন, যার আমি সেক্রেটারি ছিলাম। হ্যাঁ, রিটায়ার করলে আবার সেক্রেটারির কি দরকার? তার ক্ষেত্রে দরকার ছিল, সেটা ব্যাপারটা শুনলেই বুঝতে পারবি। তাহলে সে গল্পটা হোক। বলছি আগে ওই জানলাটা বন্ধ করে দে তো, বৃষ্টি ছাঁট আসছে। আমি উঠে গিয়ে জানলাটা বন্ধ করে দিলাম। তারিণী খুড়ো দুধ চিনি ছাড়া গরম চায় একটা সশব্দ চুমুক দিয়ে তার গল্প আরম্ভ করলেন। বছর 15 আগের ঘটনা, আমি তখন সবে কানপুরে একটা ব্যাংকের চাকরি ছেড়ে কলকাতায় এসেছি, হাতে কাজ নেই কিন্তু পকেটে পয়সা জমেছে বেশ কিছু, নতুন কি করা যায় ভাবছি। এমন সময় আমার এক পুরনো আলাপি জগন্নাথ পাকড়াচির সঙ্গে দেখা, সে বলল, আরে তোমাকে খুঁজছিলাম। কেন, কি ব্যাপার? এ তুমি মহিম সান্যালের নাম শুনেছ? জাদুকর মহিম সান্যাল? হ্যাঁ হ্যাঁ, সেই জাদুকর মহিম সান্যাল। তিনি অবশ্য এখন রিটায়ার করেছেন, কিন্তু কেন জানি না তার একজন সেক্রেটারির দরকার পড়েছে, ইংরেজি আর ওই টাইপিংটা একটু জানা চাই। আমার হঠাৎ এই কথাটা শুনে তোমার কথা মনে পড়লো। চাকরি একটা হলে মন্দ হতো না, কিন্তু এ ভদ্রলোকের সঙ্গে যোগাযোগ করবো কি করে? আরে সে কোনো ব্যাপারই নয়, মহিম সান্যাল থাকেন পাম অ্যাভিনিউতে। দাঁড়াও দেখি, আমার কাছে হয়তো তার একটা ঠিকানা রয়েছে, এই এক মিনিট, এই যে।
তো পাগলাশির নোটবুকে মহিম সান্যালের ঠিকানাটা ছিল, সেটা আমার নোটবুকে টুকে নিলাম। দুদিন পরে ছিল রোববার, সকালে সোজা চলে গেলাম সান্যাল মশাইয়ের বাড়ি। বেশ গোছালো ছিমছাম একতলা বাড়ি, যদিও বেশি বড় না। ভদ্রলোককে দেখেই ভালো লেগে গেল। বয়স 60-65, মাথায় চুল পাতলা হয়ে এসেছে, চেহারা একটা শান্ত গাম্ভীর্য, অথচ ঠোঁটের কোণে একটা হাসি লেগে আছে সবসময়। আমি নিজের পরিচয় দিলাম। ভদ্রলোক 15 মিনিট ধরে আমাকে নানা রকম প্রশ্ন করে একটু বাজিয়ে দেখে নিলেন। বোধ হয় ভালোই ইম্প্রেশন দিলাম, কারণ ভদ্রলোক বললেন, তোমাকে দিয়ে আমার কাজ চলবে বলে মনে হচ্ছে। এ কাজটা কি সেটা জানতে পারি কি? আমার ম্যাজিক দেখেছো কখনো? প্রায় 20 বছর আগে একটা পুজো প্যান্ডেলে দেখেছিলাম বলে মনে হচ্ছে। হ্যাঁ, আমি অনেক পুজো প্যান্ডেলে ম্যাজিক দেখিয়েছি, শুধু দিশি ম্যাজিক দেখাতুম তাই আমার বড় স্টেজের দরকার হতো না। আমার যখন 50 বছর বয়স তখন থেকে আমি ম্যাজিক দেখানো ছেড়ে দিয়ে ভারতীয় ম্যাজিক সম্বন্ধে চর্চা আরম্ভ করি। তার জন্য আমাকে সারা ভারতবর্ষ ঘুরে বেড়াতে হয়েছে, এমন কোনো জায়গা নেই যেখানে আমি যাইনি। এমনিতে আমি হোমিওপ্যাথি করতাম, তাতে রোজগার ছিল ভালো, হাজারের ওপর ম্যাজিক সংগ্রহ করেছি, শুধু হাত চাপাই আছে 356 রকমের। আমার গবেষণার ফল হলো একটা 450 পাতার হাতে লেখা ইংরেজি পাণ্ডুলিপি, নাম দিয়েছি ইন্ডিয়ান ম্যাজিক। সেই পাণ্ডুলিপি এখন টাইপ করতে হবে, কারণ বিদেশের একজন নাম করা প্রকাশক আমার পাণ্ডুলিপি ছাপার ইচ্ছে প্রকাশ করেছে। তো এই কাজটা পারবে তো? একবার পাণ্ডুলিপিটা দেখতে পারি? ভদ্রলোক 3টে মোটা ফাইল আমাকে এনে দিলেন, দেখলাম বেশ পরিষ্কার ঝরঝরে লেখা, টাইপ করতে কোনো অসুবিধা হবে না। তখনই সব কথাবার্তা হয়ে গেল। যা মাইনে অফার করলেন ভদ্রলোক তাতে আমার দিব্যি চলে যাবে। বুঝলাম ভদ্রলোক ম্যাজিক দেখিয়ে আর ডাক্তারি করে বেশ ভালো পয়সা করেছেন। এবার আমি একটা প্রশ্ন না করে পারলাম না। আচ্ছা, আপনার বাড়িতে কোনো সাড়া শব্দ পাচ্ছি না, আপনি কি এখানে একা থাকেন? হ্যাঁ, আমার স্ত্রী গত হয়েছেন 10 বছর হলো, আমার মেয়ের বিয়ে হয়ে গেছে, সে এখানে থাকে না, ব্যাঙ্গালোরে থাকে, আর আমার ছেলে অনিশ বাইরে চাকরি করে। ভদ্রলোক একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। বুঝলাম একাকিত্বটা যে তিনি খুব উপভোগ করছেন তা নয়। আমি আমার কাজের টাইম জেনে নিলাম, সকাল 10টায় আসতে হবে, দুপুরে সান্যাল মশাইয়ের সঙ্গে খাওয়া, আর সন্ধ্যে 6টা পর্যন্ত কাজ। কাজে লেগে পড়লাম। পাণ্ডুলিপিটা যতই পড়ছি ততই অবাক হয়ে যাচ্ছি, আশ্চর্য সংগ্রহ ভদ্রলোকের। ভারতীয় জাদু যত রকম হতে পারে, মাদারিকা খেল, ভোজবাজি, ভেলকি, সব কিছুই আছে। বই হলে একটা অতি মূল্যবান জিনিস হবে, সেটাও বুঝতে পারলাম। দুপুরে খাওয়ার সময় ভদ্রলোক তার অভিজ্ঞতার কথা বলেন, শুনতে গল্পের মতো লাগে। যখন জাদুকর ছিলেন তখন বেশিরভাগই নেটিভ স্টেটে রাজা রাজাদের ম্যাজিক দেখাতেন, সব খেলাই হতো ফরাসের ওপর, স্টেজের কোনো বালাই নেই। এমনি ম্যাজিক ছাড়াও ভদ্রলোক যেটা খুব ভালো পারতেন সেটা হলো হিপনোটিজম বা সম্মোহন। বিদেশি ম্যাজিক ভদ্রলোক ভালো চোখে দেখতেন না, কারণ তাতে হাত সাফাইয়ের চেয়ে যন্ত্রপাতির ব্যবহারটাই বেশি, সেখানে জাদুকর হচ্ছে একজন শোম্যান। ভারতীয় ম্যাজিক বিদেশের চেয়ে অনেক বেশি খাঁটি, সেটা ফুটপাতে বসেও দেখানো যায়, তাতে যন্ত্রপাতির দরকার লাগে না। যেটার প্রয়োজন হয় সেটা হলো জাদুকরের দক্ষতা। এই সময় তখন আমার টাইপিং প্রায় অর্ধেক হয়ে গেছে। একটা ব্যাপার হলো, কলকাতায় এক ম্যাজিশিয়ান এলেন শো দিতে, আসল নাম সূর্যকান্ত লাহিড়ী, কিন্তু তিনি নিজেকে দ্য গ্রেট সূরিয়া বলে প্রচার করেন, তার পোস্টার বা বিজ্ঞাপনে ওই নামই থাকে। মহিমবাবু কাগজে ওই জাদুকরের বিজ্ঞাপন দেখে বললেন, এর নাম তো শুনিনি,
ইনি নতুন আমদানি বলে মনে হচ্ছে। আমার একটু ইচ্ছে করছিল ওই ছোকরার ম্যাজিক দেখতে, কিন্তু সেটা আর সান্নাল মশাইকে বললাম না। দুদিন পরে একটা টেলিফোন এলো দুপুরবেলা, আমার টেবিলেই টেলিফোন থাকে, তুলে হ্যালো বলতে উল্টো দিক থেকে কথা এলো। নমস্কার, আমি সূর্যকান্ত লাহিড়ি কথা বলছি, জাদুকর দ্য গ্রেট সূরিয়া বলে আমি পরিচিত। একবার মহিম সান্নালের সঙ্গে কথা বলতে পারি কি? আপনার প্রয়োজনটা কি জানতে পারি? আমি ওর সেক্রেটারি কথা বলছি। আসলে আমি ভদ্রলোকের নাম অনেক শুনেছি, তিনি দিশি ম্যাজিক দেখাতেন সেটা আমি জানি, তাকে আমি আমার শোয়ে আমন্ত্রণ জানাতে চাই। আমি ব্যক্তিগতভাবে তার সঙ্গে দেখা করে তাকে আসতে বলতে চাই। আমি সান্নাল মশাইকে জিজ্ঞেস করলাম, তিনি পরদিন সকালে সময় দিলেন, আমি সে কথা সূর্যকান্তকে জানিয়ে দিলাম। পরদিন সূর্যকান্ত সকাল 10:30 সময় এলো, আমি তাকে বৈঠকখানে বসালাম। বছর 35 বয়স, ফ্রেঞ্চ কাট দাড়ি, বেশ ব্রাইট চেহারা, আর চোখে মুখে কথা বলে। মহিমবাবু আসতেই তাকে নমস্কার করে বলল, নমস্কার মহিমবাবু, ইটস এ প্লেজার। আমি জানি আপনি বিদেশি জাদু পছন্দ করেন না, কিন্তু আমার একান্ত অনুরোধ যদি একটি বার আমার শোয়ে আসেন। আসলে আমি ছেলেবেলা থেকে আপনার নাম শুনেছি, আপনার খ্যাতির কথা জানি, আমার গুরু সুলতান খাঁ আপনার ম্যাজিক দেখেছিলেন, তিনিও খুব সুখ্যাতি করেছিলেন। আশা করি আপনি আমাকে নিরাশ করবেন না। ও হ্যাঁ, আপনাদের জন্য দুখানা টিকিট আমি নিয়ে এসেছি, একেবারে সামনের সারির মাঝখানে। আপনি এলে সত্যি আমি কৃতার্থ হব। কালই সন্ধ্যায় শো, মাত্র 2 ঘন্টা সময় আপনার যাবে, ব্যাস। আমি ভেবেছিলাম মহিমবাবু হয়তো আপত্তি করবেন, কিন্তু দেখলাম তিনি রাজি হয়ে গেলেন। সূর্যকান্ত অত্যন্ত খুশি মনে বিদায় নিল। পরদিন 6:00 মহাজাতি সদনে শো, আমরা ঠিক 5 মিনিট আগে গিয়ে হাজির হলাম। লোক বেশ ভালোই হয়েছে, প্রায় হাউসফুল। দ্য গ্রেট সূরিয়া দেখলাম পাংচুয়ালিটিতে বিশ্বাস করে, কারণ ঘড়ির কাঁটায় কাঁটায় 6টার সময় পর্দা সরে গেল। বিদেশি ম্যাজিক যেমন হয়, তার তুলনায় সূর্যকান্তের শো নেহাত নিন্দেন নয়। ম্যাজিক ছাড়াও দর্শকের মনোরঞ্জনের জন্যে নানা রকম বন্দোবস্ত রয়েছে। তার মধ্যে এক হলো রংচঙে সেট সেটিং, 2 হলো বাজনা, আর 3 হলো 6 মেয়ে সহকারী, তারা সকলেই বেশ সুশ্রী। সবচেয়ে অবাক লাগলো মহিম সান্নালের প্রতিক্রিয়া দেখে, তিনি অত্যন্ত মনোযোগের সঙ্গে শো দেখছিলেন এবং প্রত্যেক আইটেমের পর হাততালি দিচ্ছিলেন। আমি একবার ফিসফিস করে জিজ্ঞাসা করলাম, আপনার বেশ ভালো লাগছে বলে মনে হচ্ছে? প্রায় 45 বছর পরে এই জিনিস দেখছি হে, শেষ দেখেছি চীনে জাদুকর চ্যাং এর ম্যাজিক, যৌবনের কথা মনে পড়ে যাচ্ছে, আর মন্দ লাগছে না। তবে সবই যন্ত্রের কারসাজি আর রং তামাশা দিয়ে লোকের মন ভোলানো, আসল ম্যাজিক যাকে বলে সেই জিনিস এটা নয়। আর এই দেখছি হিপনোটিজম জানে না। শেষ আইটেমের আগে সূর্যকান্ত একটা ব্যাপার করলো, মঞ্চের সামনের দিকে এগিয়ে এসে দর্শকদের উদ্দেশ্য করে বলল, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আমার এই শোটাকে এরকম একটা সাকসেস বানানোর জন্য। আজ আমাদের বিশেষ সৌভাগ্য যে সামনের সারিতে উপস্থিত রয়েছেন এমন একজন জাদুকর যার নাম আজ থেকে 25 বছর আগে লোকের মুখে মুখে ফিরত। ইনি ভারতীয় জাদুর জন্য যা করেছেন তার তুলনা হয় না। ওনার নাম মহিম সান্নাল, এবং ওনাকে আমি স্বনির্বন্ধ অনুরোধ করছি, উনি মঞ্চে তার অন্তত একটা জাদু যদি আপনাদের সবাইকে দেখান। তিনি সরঞ্জাম কিছুই আনেননি, কিন্তু সরঞ্জাম উনি ব্যবহার করতে চাইলে আমি অত্যন্ত গর্ববোধ করব, এবং তিনি আমার অনুরোধ রক্ষা করলে আমার আনন্দের সীমা ছাড়িয়ে যাবে। মহিমবাবু চলে আসুন, একটা জোরে হাত দিন। মহিমবাবু আমার হাতে একটা মৃদু চাপ দিয়ে মঞ্চের দিকে এগিয়ে গেলেন, তারপর পাশের সিঁড়ি দিয়ে উঠে মঞ্চে হাজির হলেন। দর্শকরা সকলে চুপ, কি ঘটতে চলেছে তা কারোরই ধারণা নেই, আমিও চুপ। মহিমবাবু দর্শকদের দিকে ফিরে বললেন,
বহুদিন পরে এই জিনিস করছি, কিন্তু ত্রুটি হলে আশা করি আপনারা ক্ষমা করবেন। আমি আপনাদের দুটো খেলা দেখাবো, দুটোই দিশি। তার প্রথমটা হলো হাত সাফাই। সূর্যকান্ত, তোমার তিনটি বল যদি আমাকে একটু দাও। তো সূর্যকান্তের এক সহকারী তৎক্ষণাৎ দুটো লাল এবং একটা সাদা বল মহিমবাবুকে এনে দিল। সেই বল নিয়ে মহিমবাবু যা করলেন তার চমৎকারিত্ব বর্ণনা দেওয়ার ভাষা আমার নেই। হাত সাফাই যে এমন হতে পারে তা আমার ধারণা ছিল না। তখন বলে হাততালি চটে কান পাতা দেয় এবং সে হাততালিতে সূর্যকান্ত যোগ দিল। হাত সাফাই দেখি মহিমবাবু বলগুলো সূর্যকান্তকে ফেরত দিয়ে বললেন, এবার আমি আমার দ্বিতীয় জাদু দেখাতে চাই। আমি সম্মোহন বা হিপনটিজম শিখেছিলাম অমৃতসরে এক ফুটপাথের জাদুকরের কাছ থেকে। তারই সামান্য নিদর্শন আমি আপনাদের দেখাচ্ছি। আমি সূর্যকান্ত বাবুর অনুরোধ রক্ষা করেছি, আশা করি তার প্রতিদানে তিনিও আমার একটি সামান্য অনুরোধ রক্ষা করবেন। সূর্যকান্ত বাবু, আমি আপনাকেই সম্মোহিত করতে চাই, আশা করি আপনার তাতে কোনো আপত্তি হবে না। সূর্যকান্ত দেখলাম বেশ স্পোর্টিং, সে রাজি হয়ে গেল। মহিমবাবু সূর্যকান্তকে একটা চেয়ারে বসিয়ে তার সামনে নিজেও একটা চেয়ারে বসলেন। তারপর বললেন, আপনি আমার চোখের দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকুন সূর্য। সূর্যকান্ত আদেশ পালন করল। তিন মিনিটের মধ্যে লক্ষ্য করলাম সূর্যকান্তের চোখের চাউনি বদলে গেছে, তার চোখ দুটো যেন পাথরের চোখ, সে যেন সামনের জিনিস দেখেও দেখতে পারছে না। মহিম সান্যাল এবার ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। সূর্যকান্তের দিক থেকে দৃষ্টি না সরিয়ে তিনি বললেন, আপনাকে আমি কয়েকটা প্রশ্ন করতে চাই। করুন, ভাবলে সিংকণ্ঠে উত্তর দিল সূর্যকান্ত। আপনি কতদিন হলো ম্যাজিক দেখাচ্ছেন? 5 বছর। কার কাছে শিখেছেন? সুলতান খান। কবে থেকে শিখতে আরম্ভ করেছেন? আমার যখন 25 বছর বয়স। আপনার এখন বয়স কত? 35। ম্যাজিক দেখানোর আগে আপনি কি করতেন? দিল্লিতে চাকরি করতাম। কি চাকরি? খবরের কাগজের রিপোর্টার। তার আগে? আমি কলকাতায় থাকতাম। কোথায়? 24 নম্বর ল্যান্সডাউন রোড। কার সঙ্গে থাকতেন আপনি? আমার বাবা। আপনার বাবার নাম কি? মহিম, মহিম সান্যাল। আপনার আসল নাম কি? অনিশ সান্যাল। আপনি আপনার বাবার সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে যান? হ্যাঁ। এখনো বাবার উপর রাগ আছে? না, আর নেই। আমি ভুল করেছিলাম, অন্যায় করেছিলাম। এরপরে সূর্যকান্ত ওরফে অনিশের চোখের সামনে হাত নেড়ে তাকে হিপনোটাইজড অবস্থা থেকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনলেন মহিম সান্যাল। দর্শক কিছুক্ষণ হতভম্ব থেকে হঠাৎ তুমুল হাততালিতে ফেটে পড়ল। এদিকে অনিশও হতভম্ব, সে তো কিছুই জানে না এতক্ষণ কি হয়েছে। এবার মহিমবাবু তার কাঁধে হাত রেখে বললেন, কেমন বোধ করছো অনিশ? কোনো কষ্ট হয়নি তো? এসো এসো এসো, বাবার উপর রাগ করে থাকিয়ে কেউ? এতক্ষণে অনিশ বুঝতে পারল সে তার বাবাকে প্রণাম করে জড়িয়ে ধরল। বাবা আমাকে ক্ষমা করুন বাবা, বুঝতে পারিনি আমি, আমাকে আমাকে ক্ষমা করে দিন বাবা। পরে মহিমবাবু আমাকে বলেছিলেন যে সূর্যকান্তের গলার আওয়াজ আর কানের লতি থেকেই ছেলেকে চিনতে পেরেছিলেন তিনি। পরদিন সকালে অনিশ আবার এসেছিল, বলল এরপরে ওর উত্তরপ্রদেশে একটা ট্যুর আছে, তারপর 15 দিন অবসর।
সেই সময়টা পা বেঁধে নিতে বাবার কাছে এসেই থাকবে।